ভালোবাসাটা হলো কম্প্রোমাইজের বিষয়। অপরজনের কারণে আপোষ করে নেওয়ার মাধ্যমেই একটা সম্পর্কই স্থায়িত্ব পায়। আর আজকে যে গল্পটা বলতে চলেছি, সেখানে তুমি এটা বুঝতে পারবে যে এই আপোষ বা কম্প্রোমাইজ নামক জিনিসটা আসলে কি। মূলত আজকের ভিডিওতে তুমি একটা নয় বরং একাধিক গল্প দেখতে পাবে, তাই গল্পটা বুঝতে তোমাকে একটু মন দিয়ে ভিডিওটা দেখতে হবে। তো চলো যাওয়া যাক আজকের গল্পের গভীরে। এ হলো আমাদের আজকের সিনেমার মেন ক্যারেক্টার গৌতম। মূলত তাকে আমরা জেলখানায় দেখতে পাচ্ছি, কিন্তু কেন সেটাই তো প্রশ্ন, তাই না? সে নিজেই তোমাদের জানাবে, দেখতে থাকো। গৌতম বলছে, দুনিয়াতে হাজারো লাখো গল্প রয়েছে, আমি একজন লেখক হতে চেয়েছিলাম, কিন্তু কে জানতো যে আমার জীবনটাই একটা গল্প হয়ে যাবে। তো চলো গল্পের শুরু থেকে শুরু করি। গৌতমকে একটা মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে, তবে মেয়েটা যেন কোনো রিয়্যাক্ট করছে না, একটা মৃত লাশের মতো। সে তার চেহারায় বিশাল সময় ধরে জমে থাকা একটা হতাশার ছাপ দেখা যাচ্ছে। মেয়েটার নাম ইয়ামিনী। যদি তোমাদের বিস্তারিত জানাই, তাহলে এখানে গৌতম এবং ইয়ামিনী লিভিং রিলেশনশিপে রয়েছে, অর্থাৎ তাদের বিয়ে হয়নি। এই নিয়ে দেড়টা বছর হয়ে যায়, তাদের জীবনটা এভাবেই চলছে। সারাদিন অফিসে খাটাখাটনি করেই ইয়ামিনী বাড়িতে ফিরে আসে। তারপর গৌতমের সাথে বিছানায় কিছুটা সময় কাটিয়ে পরদিন তাদের রুটিন একইভাবে শুরু হয়। কেমন যেন একটা রোবটের মতো হয়ে যাচ্ছে তাদের জীবনটা। গৌতম একজন লেখক হতে চায়, তবে প্রতিদিন সে নতুন নতুন বই পড়ে ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত একটা সফল গল্পের রচনা করতে পারেনি। আর গৌতমের কারণে এরকম খাটাখাটনি করতে করতে ইয়ামিনী আর পেরে উঠতে পারছে না। এভাবে একদিন গৌতমকে সে সরাসরি বলে ওঠে, আমি আর পারছি না, এরকম জীবন আমি আর সহ্য করতে পারছি না। তোমার মধ্যে আমি সেই ভালোবাসাটাকে আর খুঁজে পাই না যেটা আগে ছিল। যদি আমরা ঘটনার একটু পেছনে দেখি, তাহলে সেখানে দেখা যায় আজ থেকে দেড় বছর আগে তাদের মধ্যকার ভালোবাসাটা অনেক জোরালো ছিল। গৌতম চাকরি করত, কিন্তু হঠাৎ একদিন সে ইয়ামিনীকে জানায় যে সে নাকি এই চাকরিটা আর করবে না। লেখালেখি নাকি তার স্বপ্ন, তার জীবনের লক্ষ্য, সে লক্ষ্যকে সে পূরণ করতে চায়। ইয়ামিনীর কাছে সে সাহায্য চায়, যেহেতু গৌতমকে ইয়ামিনী ভালোবাসে, সেহেতু তার কথায় সে রাজি হবে, এটাই স্বাভাবিক। সেদিন গৌতম তাকে কথা দিয়েছিল যে আগামী এক বছরের মধ্যেই নাকি সে সবাইকে তার প্রতিভা দেখিয়ে দেবে, কিন্তু এই নিয়ে দেড়টা বছর পার হয়ে গেল। সেই প্রতিভা দেখানো তো দূরের কথা, গৌতম আজ পর্যন্ত ইয়ামিনীর এনে দেওয়া সেই খাতাগুলোতে একটা অক্ষর পর্যন্ত লেখেনি। তাহলে ইয়ামিনী এসব কার জন্য করছে? সে কুলকিনারা খুঁজে পাচ্ছে না, সে আর পারছে না। তার দুঃখ কষ্টটা এই একদিনের নয়, দীর্ঘদিন থেকে চাপা থাকতে থাকতে তার দুঃখটা বিশাল একটা আকার নিয়েছে, তার কষ্টটা বিশাল এক স্তূপের আকৃতি নিয়েছে। সে আর পারবে না তার সাথে থাকতে। সে লেখছে না এটা সমস্যা নয়, সমস্যাটা হলো সে তার লাইফ নিয়ে এতটাই অলস হয়ে গিয়েছে, যেখানে তার জীবনে যে ইয়ামিনী বলতে কেউ আছে সে যেন সেটাই ভুলে গিয়েছে। গৌতমকে ছেড়ে সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু গৌতম কিছু বুঝে উঠতে পারছে না। সে বুঝতে পারেনি এতদিন, এখনও পারছে না, যে ইয়ামিনীকে সে কতটা কষ্ট দিয়ে ফেলেছে। সে শুধু তার নিজের মধ্যেই ডুবে থাকতো, ইয়ামিনীর খোঁজ খবর নেওয়ার সময় ছিল না তার, আর এখন বড্ড দেরি করে ফেলেছে সে। ইয়ামিনী তাকে বলে, এটা সেই গৌতম নয় যাকে আমি ভালোবেসেছিলাম, এই বলে চলে যায়। তো চলো গল্পের আরও কিছুটা সময় পেছনে চলে যাই, যেখানে তাদের সর্বপ্রথম দেখাটা হয়েছিল। তাদের গল্পটা তো জানতে হবে, তাই না? তাদের প্রথম দেখাটাই হয়েছিল রাস্তায় এক অপরিচিত হিসেবে। সে গৌতমকে ডাক দিয়েছিল যেন তাকে সে রাস্তা দেখিয়ে দেয়। এলাকায় সে অপরিচিত, তার এই সাজগোজের কারণ হলো সে একটা প্রতিযোগিতায় যাচ্ছে, নৃত্য প্রতিযোগিতা। গৌতম তাকে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে যেতে মাঝে মাঝে তার সাথে একটু ফ্ল্যাটিংও করছে। আবার তার কথাবার্তায় ইয়ামিনী একটু হলেও ইমপ্রেসড। সেখানে পৌঁছানোর পর ইয়ামিনী তার প্রতিযোগিতার জন্য চলে যায়, কিন্তু তার সাথে গৌতমকে দেখতে পেয়ে এলাকার একটা ছেলে সে তাকে উল্টাপাল্টা কথা জিজ্ঞেস করতে শুরু করে। তারা মনে করছে হয়তোবা গৌতম ইয়ামিনীর বয়ফ্রেন্ড, যার কারণে এখানে আবার তাদের সাথে গৌতমের হাতাহাতি লেগে যায়। তবে যাই হোক, তাদের এই প্রথম দেখা এবং এই ঝঞ্ঝাটের মধ্যে গৌতমের ইয়ামিনীকে খুব ভালো লেগে গিয়েছে। এই হলো তাদের প্রথম দেখাটা। তো চলো বর্তমানে ফিরে যাই আবার। সেই সময় আর এই সময়ের মধ্যে কতটা পার্থক্য হয়ে গেল, তাই না? ঘরের সমস্ত জিনিস সে ভাঙচুর করছে, সে নিজের সাথেই নিজে কথা বলছে, সবসময় বলতে থাকো আমি লিখছি না কেন, এই পর্যন্ত 7-8টা বই লিখে ফেলেছি, কিন্তু আমার নিজেরই যখন পছন্দ হয় না তো পাঠকদের কী পছন্দ হবে। আসলে সে হ্যানত্যান কিছু লিখতে চায় না, যা করবে মাস্টারপিস করবে, সেজন্যই এতদিনের চেষ্টা। কিন্তু এখন সে লিখবে, শুরু করে দেবে সে, তার মধ্যে একটা জিদের জন্ম হয়েছে, সে দেখিয়ে দেবে সে কী জিনিস। কিন্তু যতই বলুক, টাইপ করতে গিয়ে ওই একই অবস্থা, কিচ্ছু লিখতে পারে না সে। সে বুঝতে পারছে তার মধ্যে প্রতিভা আছে, কিন্তু সে ওই প্রতিভাটাকে বিকশিত করতে পারছে না, জাগিয়ে তুলতে পারছে না, এটাই তার ব্যর্থতা। যদি একটু পেছনে গিয়ে আমরা দেখি, তাহলে বোঝা যাচ্ছে শুরু থেকেই তার যেন লেখাপড়া করে চাকরি করার মতো কোনো মন মানসিকতা ছিলই না। তবুও সে ভালো ছাত্র ছিল, ওই সময়টাতে ইয়ামিনীর সাথে সে সময় কাটাতো।
বলা যায় সম্পর্কটা ধীরে ধীরে ভালোই হচ্ছিল। আর লেখাপড়া নিয়ে গৌতমের তেমন একটা টেনশনই ছিল না। আর বর্তমানের এই সময়টাতে সেই প্রতিভাটাকেই সে জাগ্রত করতে পারছে না। একটা নিউজ পেপারে সে লক্ষ্য করে কয়লার খনিতে চাপা পড়ে শতাধিক মানুষ নিহত, নিহতদের স্ত্রী পরিবার তাদের জন্য যন্ত্রণায় ছটফট করছে। এই দেখে সেই ইয়ামিনীর এক ভাঙা ছবির সামনে গিয়ে নিজের সাথেই কথা বলছে, দেখো ওরা ওদের স্বামীকে হারিয়েছে, কত কান্না করছে, আর তোমার ভালোবাসার মানুষটা তো এখনও বেঁচে আছে, তাহলে কেন তাকে নিজের জীবন থেকে সরিয়ে দিলে? এর থেকে ভালো তো ছিল আমি যদি কোনো ছোটোখাটো কাজ করতাম, আমার সাথে যদি তোমার দেখাই না হতো, জীবনটাই অন্যরকম হতো, না থাকতে তুমি, না থাকতো যন্ত্রণা। আর এই বলার সাথে সাথেই একটা গল্প শুরু হয়ে যায়। তার গল্প রচনার শুরু হয়ে যায় এখান থেকেই, যে গল্পে থাকবে শ্রীনু, তার স্ত্রী সুবর্ণা, আর বাকিটা পরেই দেখতে পাবে, দেখতে থাকো। শ্রীনু কখনোই তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, মাথা মোটা একটা মানুষ, সবসময় মাথা গরম করে চলে। তার 6 বছরের ছোট্ট এক ছেলেও আছে, আবার তার বাবার সাথেও সে খুব খারাপ আচরণ করে। শ্রীনুর মা নেই, তার ছোট বয়সেই তার বাবা নিজের এক হাত ভেঙে ঘরে বসে গিয়েছিল, আর তখন থেকে শ্রীনুও কাজে লেগে যায়। শ্রীনু লেখাপড়ায় ভালো ছিল, শুধু পরিস্থিতির চাপে পড়ে সেটা আর করে ওঠা হয়নি। সে এখানকার একটা কয়লার খনিতে কাজ করে, সেখানে তাদের ইউনি লিডারের ইলেকশন হচ্ছে, আর সেখানে শ্রীনুও রয়েছে। তার বিপরীত পক্ষের সে এসে তার সাথে ভাব নেয় যে সে নাকি জিততে পারবে না, কিন্তু অবশেষে দেখা যায় শ্রীনু সেখানে জিতে গিয়েছে, আর এই খুশিতে তারা সবাই মিলে উদযাপন করে এটাকে। বাড়ি ফিরে এলে আমরা শ্রীনু এবং তার স্ত্রীর মধ্যে কিছু সময় কিছু মুহূর্ত দেখতে পাই। তার স্ত্রী তার সমস্ত কথায় বাধ্য, কিন্তু শ্রীনু কখনো তার স্ত্রীর মূল্য দিতে পারেনি। পরবর্তী সময়টাতে আমরা দেখতে পাই শ্রীনুর সাথে সেখানকার এক অফিসার দেখা করতে এসেছে। শ্রীনুকে ডেকে আনা হলে দেখা যায় এক সুন্দরী মেয়ে হলো সেই অফিসার, এনার নাম হলো সুস্মিতা। তাকে দেখে তো শ্রীনু একদম টাস্কি খেয়ে বসে। দেখা যায় বড় মাপের অফিসার হলেও মনের দিক থেকে খুব ভালোই মেয়েটা, শ্রীনুর সাথে সে খুব ভালোভাবেই কথা বলছে। বাড়িতে আসার পর শ্রীনু এখনও সুস্মিতা ম্যাডামের ওপরেই ক্রাশ, তার কথাই ভাবছে সে। ওদিকে যখন তার স্ত্রী সুবর্ণা তার কাছে আসার চেষ্টা করে, তাকে ঝাড়ি মেরে সরিয়ে দেয় সে। এতে করে সুবর্ণাও তার প্রতি একটু খুনসুটি টাইপের মেজাজ দেখায়, আর শ্রীনু তো তার ওই ম্যাডামের চিন্তাতেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সুস্মিতার সাথে তাকে দেখতে পাই আমরা, তাকে পুরো খনিটা ঘুরিয়ে দেখাচ্ছে সে, আর কাজের ফাঁকে ফাঁকে তাদের মধ্যে একটা বন্ধুত্বও হয়ে যায়। আবার শ্রীনুর বিপরীত পক্ষে যে ছিল সে এখন তার আন্ডারে কাজ করে, অর্থাৎ শ্রীনু হলো এখানকার লিডার। তার সাথে এখানে শ্রীনুর সামান্য কথা কাটাকাটি হলে শ্রীনুর পাওয়ারের সামনে সে আবার ভয় পেয়ে যায়, কারণ এখানে শ্রীনুর আন্ডারে যারা কাজ করে তারা সবাই তার সাথে আছে, সে একা কিছুই করতে পারবে না। এই মুরব্বীকে দেখছো, সে আসলে মদ্যপান করে কাজ করতে এসেছিল, আর এনাকে শ্রীনু নিষেধ করেছিল মদ্যপান করতে, কারণ শ্রীনুর বাবা মদ্যপান করতো বলেই তার আজ এই অবস্থা। তবে সে মানতে রাজি নয়, সে মদ্যপান ছাড়তে পারবে না। তারপরে আবার আমরা দেখতে পাই লাঞ্চের সময় যখন শ্রীনু আর তার সমস্ত কর্মচারীরা একসাথে খাবার খাচ্ছে, সেখানে হঠাৎ সুস্মিতা চলে আসে। আসলে তার নাকি এখানে কোনো বন্ধু নেই, তাই একা একা বোরিং লাগছিল। এতে শ্রীনুও অবাক। যাই হোক, এখানে শ্রীনু এবং সুস্মিতার বন্ধুত্বটা আরও এক ধাপ এগিয়ে যায়। আর শ্রীনুর বিপরীতে যে ছিল সে শুধুমাত্র এগুলো দেখছে আর তার স্টাফের কথায় জ্বলছে আর ফুলছে। সে যখন লিডার ছিল তখন কোনো অফিসার, বলা যায় এত সুন্দরী কোনো অফিসার তার ধার ধারেনি, আর শ্রীনুর বেলায় এত গা ঘেঁষে হেসে হেসে কথা বলছে। শ্রীনু আর সুস্মিতার এরকম হাসি খুশি চলাফেরা এবং এসব দেখে সে একদম রেগে যায় আর এখান থেকে চলে যায়। পরদিন শ্রীনুর ছেলের রেজাল্ট দেওয়া হয়। বাবা মা দুজনকেই ডেকে আনা হয়েছে, কারণ শ্রীনুর ছেলের রেজাল্ট অনেক খারাপ হয়েছে। সে ম্যাডামকে এই আশ্বাস দেয়, আমার ছেলে অনেক হুঁশিয়ার, সে পারবে, আমি খেয়াল রাখবো এখন থেকে। বাইরে বের হবার পর শ্রীনু সুবর্ণার ওপর রাগ হয়, ছেলে নাকি হয়েছে একদম সুবর্ণার মতো, অশিক্ষিত, মূর্খ, এই বলে সুবর্ণাকে সে অপমান করে। আসলে গল্পের একদম শুরু থেকেই সুবর্ণাকে সে অশিক্ষিত, মূর্খ এসব বলেই বারবার তিরস্কার করত, কারণ সুবর্ণা লেখাপড়া করতে পারেনি। শ্রীনুকে সুস্মিতা ডেকে পাঠিয়েছে একটা হিসাবের ব্যাপারে। শ্রীনু সেখানে যায়, দেখা যায় সুস্মিতা দরজা বন্ধ করে দিতে বলছে, আর এই দেখে এ তো একদম ফায়ার। এখানে হিসাবের ফাঁকে ফাঁকে তাদের দুজনকে আরও একটু কাছে আসতে দেখি আমরা। যাক, সময় এভাবেই কাটতে থাকে। একদিন শ্রীনু তার ছেলেকে স্কুলে নিতে যায়নি, সেজন্য শ্রীনুর স্ত্রী সুবর্ণা তার ছেলেকে স্কুল থেকে আনতে চায়, কিন্তু গিয়ে দেখে যে শ্রীনু এক মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। আর তাদের দুজনকে খুব হাসি খুশি দেখে সে বুঝে যায় যে এই মেয়েটার সাথে অবশ্যই শ্রীনুর কোনো না কোনো ক্যাচাল চলছে। সে অনেকটা কষ্ট পায়। রাতে যখন শ্রীনু বাড়ি ফিরে আসে, তার সাথে সুবর্ণা আগের মতো কথা বলছে না। শ্রীনু খাবার চাইছে কিন্তু সে রাগ হয়ে আছে, তাকে খাবার নিয়ে নিতে বলছে। আরও কিছু কথাবার্তায় শ্রীনুর সাথে সে ঝাড়ি মেরে কথা বলছে। একটু পর সে সুবর্ণাকে ডাক দিয়ে বলে, দেখ তোর জন্য কী এনেছি। কিন্তু সুবর্ণা রেগে আছে, সে নাকি সকালে দেখে নেবে। শ্রীনুর বারবার জোরাজোরিতে সে উঠে যখন সেগুলো খুলে দেখে, ভেতরে তার জন্য কিছু শাড়ি খুঁজে পায়। এগুলো দেখে সে আবার থেমে যায়। শ্রীনু তাকে বলে,
আরে জানিস না তুই, প্রতিদিন এই কাজের মধ্যে কত রকমের মানুষের সাথে কথা বলতে হয়, ঘুরতে হয়। একজন আমাকে কিছু জামা কাপড় গিফট করেছিল, তো ভাবলাম তোর জন্যও কিছু নিয়ে নেই। অনেকদিন হয়ে যায় তোকে কিছু কিনে দেই না, তাই নিয়ে আসলাম। অর্থাৎ সুবর্ণার প্রতিও সে খেয়াল রাখে। সকালে সুবর্ণা তার এনে দেওয়া শাড়িটাকে পরে নেয়। আজ সে অনেক খুশি। শিনুকে এসে জিজ্ঞাসা করছে, আজ তো ছুটির দিন, কি খাবে বলো, সেটাই রান্না করবো আজ। এখন প্রথমে সে তাকে চিকেন কারি বানাতে বলে। এই শুনে সুবর্ণা সেটা বানাতে চলে যায়। কিন্তু তার আবার কিছু সময় পর সুস্মিতা শিনুকে কল করে আর তাকে জিজ্ঞাসা করে, চলো না আজকে বিরিয়ানি খেতে যাই। এখন সুস্মিতা তার কাছে জিজ্ঞাসা করছে এখানকার ভালো বিরিয়ানি কোথায় পাওয়া যায়। তবে উত্তরটা হলো, এখানে কোনো ভালো বিরিয়ানি পাওয়া যায় না। তবে সে জানে কোথায় ভালোটা পাওয়া যাবে। সুস্মিতাকে সে নির্দিষ্ট একটি স্থানে দুপুরে ঠিক 1টা বাজে আসতে বলে। সে নাকি বিরিয়ানি নিয়ে আসবে, অর্থাৎ বুঝতেই পারছো তার মতলব কোনটা। এখন সমস্যাটা হলো, সে সুবর্ণাকে আগেই বলে দিয়েছে যে সে কারি খাবে। এখন তাকে বিরিয়ানি বানাতে তো মানাতে হবে। সুবর্ণাকে সে আমতা আমতা করে মানিয়ে নেয়, তার সাথে একটু রোম্যান্টিক হওয়ারও চেষ্টা করে আর বলে যে সে নাকি কারি খাবে না, বিরিয়ানি খাবে। যখন বিরিয়ানি প্রস্তুত করা হয়ে যায় তখনই সে অভিনয় শুরু করে। তাকে নাকি এখনই একটা মিটিংয়ে যেতে হবে, যার কারণে সুবর্ণা তাকে বিরিয়ানি প্যাক করে দিয়ে দেয়। আর এই বিরিয়ানি নিয়ে সে ডাইরেক্ট সুস্মিতার সাথে দেখা করে। সেখানে তারা দুজন ভালোই সময় কাটাচ্ছে। কিছু বখাটে ছেলেপেলেরা এসে সুস্মিতার ব্যাপারে কিছু বাজে কথা বললে এখানে শ্রীনু তাদেরকে ধাওয়া দেয়। যাক, তাদের সময় ভালোই যাচ্ছে। আর ওদিকে দেখা যায় শ্রীনুর বাবা চেয়ার থেকে পড়ে গিয়ে তার ভাঙা হাতে খুব বড় একটা ব্যথা পেয়েছে, যার কারণে সুবর্ণা যত শীঘ্রই সম্ভব শ্রীনুকে কল করে। তাকে বিষয়টা জানায় যে বাবা নাকি অনেক গুরুতর জখম পেয়েছে। কিন্তু শ্রীনুর যেন এই কথায় কোনো মাথা ব্যথাই নেই। সে স্বাভাবিকভাবেই বলছে, ও বুড়োটা পড়ে গিয়েছে, আচ্ছা সমস্যা নেই, পাশে ডাক্তারের কাছে গিয়ে আমার নাম বলবে, টাকা নেবে না। এই বিষয়টাতে সুবর্ণা একটু দুঃখী হয়, কারণ দেখাই যাচ্ছে নিজের বাবার প্রতিও শ্রীনুর কোনো খেয়াল নেই। তবে ভেজালটা তখন বাঁধে যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় সুবর্ণা দেখতে পায় শ্রীনু তার মিটিংয়ের কথা বলে এখানে এসে বসে আছে সেদিনকার সেই মেয়েটার সাথে। পরবর্তী সময়গুলো এভাবেই চলতে থাকে। শ্রীনু একটানা অনেক সময় যাবৎ সুস্মিতার সাথে কথা বলে, তার নিজের স্ত্রীর প্রতিও যেন সে খেয়াল করে না এখন আর। সে সবসময় তার স্ত্রীকে হেয় করে রাখে আর সুস্মিতাকে বেশি গুরুত্ব দেয়। একদিন সুবর্ণা তার কাছে অনুমতি চায় যে সে নাকি সেলাইয়ের কাজ শিখবে, 2000 টাকা লাগবে। শ্রীনু সহজেই তাকে 2000 টাকা দিয়ে দেয়। আর আজ থেকে নাকি তাদের ছেলেকে সুবর্ণা নিজে নিয়ে যাবে স্কুলে আর নিয়ে আসবে। আসলে তার কথাবার্তায় আগের মতো প্রফুল্লর ভাব এখন আর নেই। সে ভালোভাবেই বুঝতে পারে শ্রীনু সেই মেয়েটার সাথেই দেখা করতে যায়, কিন্তু তাকে বলার মতো কিছু নেই, চুপচাপ থাকে সব সময় সে। শ্রীনু এখন বেশিরভাগ সময়ই ঘরের বাইরে থাকে, ঘরে সময় দেওয়ার মতো সময় তার নেই। সুস্মিতা তাকে কল করলে সুবর্ণার রান্না করা খাবার রেখেই সে চলে যায়। আর দিনকে দিন এসব পরিস্থিতি সুবর্ণাকে আরও বেশি কষ্ট দিচ্ছে। তবে একদিন আমরা দেখতে পাই শ্রীনু তার কাজে যাওয়ার পর সবাই তাকে মোবারকবাদ জানাচ্ছে, এমনকি তার বিপরীত পক্ষের সেও এত খুশি আজ, তাকে মোবারকবাদ জানাচ্ছে সে। সামনে গিয়ে দেখতে পায় সুস্মিতা নিজেও তাকে মোবারকবাদ জানাচ্ছে। সে মনে করছে সবাই তার সাথে মজা করছে, কিন্তু আসল সত্যটা জানতে পেরে তার পায়ের তলার মাটি যেন সরে যায়। তার স্ত্রী সুবর্ণার ছবি নিউজ পেপারে, সাথে এই টাইটেল যে সে নাকি ইউনিভার্সিটি এক্সামে ফার্স্ট হয়েছে। এখন সুস্মিতা তাকে বলে, তুমি তো আমাকে কখনো বলোনি তোমার এত সুন্দরী স্ত্রী আছে। আর এই দেখতে পেয়ে সে ডাইরেক্ট বাড়ি ফিরে যায়। আর ভেতরে গিয়ে সুবর্ণাকে সে ভিন্ন একটা রূপে দেখতে পায়। সে প্রথমেই চমকে যায়। আর এখানেই সমস্ত বিষয়ের খোলাসা হয়। তাদের যখন বিয়ে হয়েছিল তখন নাকি সুবর্ণা HSC পাশ করেছিল, কিন্তু তার মা তাকে নিষেধ করেছিল যেন তার স্বামীকে সে কখনো না বলে যে সে তার থেকেও বেশি শিক্ষিত। সে যেন তার স্বামীকে সবসময় নিজের ওপরে করে রাখে, এজন্য সে এতদিন কিচ্ছু বলেনি। শ্রীনু যখন কাজে যেত সে তখন লেখাপড়ায় ব্যস্ত থাকতো। আর অবশেষে তার ছবি পত্রিকায় ছাপানো হবে সে কল্পনাও করতে পারেনি। সে চেয়েছিল লুকিয়ে থাকতে, শ্রীনুকে একদম শেষে সব কিছু নিজের মুখে জানাবে, কিন্তু তার আগেই সে সব জেনে গিয়েছে। আর এরকম পোশাক পরেছে কেন সেটার কারণ হলো যে তার বোঝা হয়ে গিয়েছিল এরকম কাপড় চোপড় শ্রীনুর পছন্দ করে, এরকম সেজেগুজে থাকা সে পছন্দ করে, তাই সে এরকম সেজেছে। শ্রীনু তার সমস্ত ভুল বুঝতে পারে, তাকে জড়িয়ে ধরে সে আর বলে, এগুলোর দরকার নেই তোর, তুই যেমন ছিলি তেমনই ভালো। আরে সেগুলোতে শুধুমাত্র বাহ্যিক আকর্ষণ ছিল, তুই তো আমাকে ভালোবাসিস তাই না, সেটাই যথেষ্ট, আমি ভুল করেছি, পারলে ক্ষমা করে দিস। সুস্মিতা তাকে আবারও কল করে, কিন্তু এবার তার কল সে রিসিভ করে না, মোবাইলটাকে ছুঁড়ে ফেলে দেয়। আর এখান থেকেই ঘটনা আবারও বর্তমানে চলে আসে। গৌতম নিজেকেই বলছে, শ্রীনু যদি আপোষ করতে না জানতো, কম্প্রোমাইজ করতে না জানতো, তাহলে সুস্মিতা আর সুবর্ণার মধ্যে সে সুবর্ণাকে বেছে নিত না, আমার মতোই তো হবে আমার গল্প, তাই না। এই গৌতম আপোষ করতে জানে, কম্প্রোমাইজ করতে জানে, শুধু ইয়ামিনি বুঝতে পারেনি। সে বাইরে বের হলে তার বন্ধুর সাথে দেখা হয় তার। আসলে তার বন্ধুর বাবা বিশাল পাবলিশার কোম্পানির মালিক। তার বন্ধুকে সে বলেছিল যেন সে তার বাবার কাছ থেকে 1 লাখ টাকা তাকে লোন দেয়।
তার বন্ধু এসেছে, তাকে বলছে, তোর জন্য আমি 2 লাখ টাকার ব্যবস্থা করে দিয়েছি, একটা মাস্টারপিস লিখে দেখা। তার বাবা নাকি গৌতমের বই ছাপাবে, এতে কোনো সন্দেহ নেই। তার বন্ধুর প্রতি সে কৃতজ্ঞ, তবে এখন সে যাবে ইয়ামিনীর কাছে। ইয়ামিনীর অফিসে গিয়ে তার সামনে গিয়ে সে স্বাচ্ছন্দ্যের সাথেই তাকে বলছে যে আমি একটা গল্প লিখতে শুরু করেছি। সে একের পর এক তার গল্পের সম্পূর্ণটা বলতে শুরু করে তার সামনে। কোনো এক সময় ইয়ামিনী বিরক্ত হয় এবং তাকে বলে, এসব কী বলছো তুমি? তখন সে আবার তাকে বলে, আজকে হাফ ডে নিয়ে নাও, চলো আমরা কোথাও লাঞ্চ করতে যাই, তোমাকে ঠান্ডা মাথায় বোঝাবো। তাকে নিয়ে সে যাচ্ছে, ইয়ামিনী চুপচাপ তার সাথেই যাচ্ছে, হয়তোবা সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু না, অবশেষে আমরা দেখতে পাই গৌতম যখন গেটের বাইরে চলে যায়, ইয়ামিনী ভেতরেই থেকে যায় আর তার দারোয়ানকে বলে, আমি তোমাকে বলেছিলাম না আলতু ফালতু লোক আসলে গেট খুলবে না, পরের বার যদি এরকমটা হয় তাহলে তোমার চাকরি কিন্তু কেড়ে নেব। আর এই শুনতে পেয়ে গৌতম আবার উত্তেজিত হয়ে যায়। কিছুক্ষণ আগে সে ভেবেছিল হয়তোবা সব ঠিক হয়ে যাবে, কিন্তু কী থেকে কী হয়ে গেল। সে যাচ্ছে আর মনে মনে বলছে, এই চাকরিটাই তো তোমার অহংকার, তাই না? জীবনেও খুঁজে বের করতে পারবে না তোমার এই চাকরিটা কার কারণে রয়েছে। আর ফ্ল্যাশব্যাকের সেই মুহূর্তে আমরা দেখতে পাই, এই কোম্পানি থেকে যখন লোক ছাঁটাই করা হচ্ছিল সেখানে ইয়ামিনীর নামটাও ছিল। যে বিষয়টা দেখতে পেয়ে গৌতম তাকে বলে, আমি অনেকদিন ধরে ভাবছিলাম কথাটা বলে ফেলি, কিন্তু এটাই মনে হয় ভালো সুযোগ হবে, আসলে আমি চাকরিটা ছাড়ার কথা চিন্তা করছিলাম। কিন্তু এই শুনে তার বস অবাক, সে বলে, তুমি যদি চাও তাহলে আমরা ইয়ামিনীকে রেখে দেব। তবে গৌতম তাকে জানায়, না আসলে তেমন কিছু না, আমার ছোট থেকেই স্বপ্ন আমি একজন লেখক হব, আর চাকরিটা তো শুধুমাত্র টাকার জন্য করছিলাম। তবে তাকে নাকি তার বস প্যারিসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল, সুন্দর একটা জীবন হতো তার। কিন্তু গৌতম তার ডিসিশন নিয়ে নিয়েছিল। সেখান থেকে ঘটনা আবারও বর্তমানে ফিরে আসলে ইয়ামিনী বাড়ি ফিরে যাচ্ছে। রাস্তায় গৌতমের সাথে তার দেখা হয়। গৌতম তার পেছনে পেছনে যেতে যেতে তাকে বলছে, তোমার কি আমার জন্য 5 মিনিটও হবে না? কিন্তু ইয়ামিনী তাকে ডাইরেক্ট নিষেধ করে দেয়, তোমার সাথে পুরো জীবন কাটাতে চেয়েছিলাম কিন্তু তুমি তার কিছুই বাকি রাখলে না। গৌতম গাড়ি নিয়ে তার পিছু করছে। এভাবে কোনো এক সময় গৌতমের ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু তবুও সে আবারও গাড়ি চালিয়ে ইয়ামিনীর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সেখানে গিয়ে জানা যায় ইয়ামিনী এবং তার বাবা দুজনেই নাকি বাড়িতে নেই, তবে গৌতম নাকি অপেক্ষা করবে। আর এভাবেই ঘটনা আবারও সেই সময়টাতে চলে যায় যখন তারা তাদের MBA শেষ করছিল। নতুন ব্যাচের সব ছেলেরা ইয়ামিনীর ওপর ট্রাই মারতে যাবে, আর এই বিষয়টা বুঝতে পেরে গৌতম প্রথমে সবার সামনে ইয়ামিনীর কাছে যায়। প্রথমে তার কাছে ছোট্ট একটা হাগ এবং অবশেষে একটা কিস চেয়ে নেয়। পরবর্তীতে ইয়ামিনী যখন ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করে, তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে, প্রতিদিন কেউ না কেউ তোমার ওপর ট্রাই মারবে আর আমি তাদেরকে দেখে আর সহ্য করতে পারবো না, এজন্য সবাইকে জানিয়ে দিলাম। যাই হোক, তাদের সময়টা খুব সুন্দর চলছে। গৌতমকে দেরি হওয়ার জন্য ক্লাস থেকে বের করে দেওয়া হলে সে ইয়ামিনীকে নিজের সাথে করেই নিয়ে যায়। তাদের সুন্দর সময়গুলো খুব সুন্দরভাবেই যাচ্ছিল, কিন্তু বর্তমানে যে তাদের এই হাল হবে সে কখনো কল্পনাও করতে পারেনি। গৌতম অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে, সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ব্যাক গিয়ারে যাওয়ার সময় সে একজনের গাড়িকে সামান্য ধাক্কা মেরে দেয়, যার কারণে গাড়ির মালিক তার ওপর চড়াও হয়। গৌতম তাকে সরি বলছে কিন্তু তবুও সে মানছে না। এতে করে দেখা যায় সে রাগের মাথায় তার সামনেই তার গাড়িটাকে আবার দ্বিতীয়বার ধাক্কা মারে। এতে করে সে আরও বেশি লেগে যায়। লোকটা তাকে হুমকি দিয়ে দেয়, তুই চিনিস না আমাকে, কে আমি, আমার বাবা কে? সে গাড়ি চালিয়ে যাচ্ছে আর বলছে, সে বুঝলো না আমি তার জন্য কতটা কেয়ার করি, যদি আমি আমার বসের কথায় প্যারিস চলে যেতাম সেদিন তাহলে জীবনটা আমার আলাদাই হতো। আর এভাবেই গল্পটা আবারও একটা মোড় নিল, আর এখান থেকেই নতুন আরও একটা গল্পের সূত্রপাত হয়ে যায়। এই গল্পটা এরকম, যদি সে প্যারিস চলে যেত তাহলে তার জীবনটা কেমন হতো? তার জীবনটা চিল এবং আনন্দে কাটত। তার গল্পে সে ওখানকার একটা রেডিও স্টেশনের মালিক, তার প্রফিট দিনকে দিন বেড়েই চলেছে, আর বলা যায় তার জীবনটা খুব ভালোভাবেই কাটছে, বরঞ্চ লাক্সারিয়াস লাইফ কাটাচ্ছে সে। একদিন নিজের ফ্ল্যাটে যাওয়ার সময় এক মেয়ের সাথে তার দেখা হয়। লিফটে করে যাওয়ার পর মেয়েটা পেছন ঘুরে তাকাচ্ছে, কারণ গৌতম তার পেছনে পেছনেই আসছে। সে ঘুরে গিয়ে তাকে ফ্রেঞ্চ ভাষায় জিজ্ঞাসা করতে শুরু করে, আপনি আমার পিছু করছেন কেন? কিন্তু গৌতম কিছুই বুঝতে পারছে না। তার মুখে হিন্দি শুনে মেয়েটাও তাকে হিন্দি বলতে শুরু করে, আর এখানেই জানা যায় দুজনেই নাকি ইন্ডিয়ান। আসলে গৌতমের ফ্ল্যাটই সামনেই, তাদের কখনো দেখা হয়নি কারণ তাদের কাজের টাইম আলাদা আলাদা। আসলে মেয়েটা হলো পাইলট আর তার নাম হলো লিজা। গৌতম তাকে পছন্দ করে ফেলেছে। পরবর্তী সময়টাতে তাদের মধ্যে আরও কয়েকবার দেখা হয়, এভাবেই সময় কাটতে শুরু করে। আর কোনো একদিন গৌতম তাকে ঘুরিয়ে পেঁচিয়ে তার মনের কথা বলেই দেয়। লিজা তাকে বলে, আগামীকাল ছুটি আছে তো ঘুরতে যাই কোথাও। গৌতম রাজি হয়ে যায়, এখানে তার সময়টা ভালোই কাটছে। কখনো লিজার পছন্দের জায়গায় তো কখনো গৌতম তার নিজের পছন্দের জায়গায় তাকে ঘোরাচ্ছে, তার পছন্দের সকল কিছু দেখাচ্ছে তাকে, খুব সুন্দর সময়গুলো যাচ্ছে। এভাবে আস্তে আস্তে তাদের সম্পর্কও গভীর হচ্ছে। আর যদি স্কিপ করে গল্প আমরা অনেকটা সামনে এগিয়ে যাই,
তাহলে দেখা যায় কোনো একদিন লিজা এবং গৌতম একে অপরের খুব কাছাকাছি আসতে শুরু করেছে। তাদের খুব ঘনিষ্ঠ মুহূর্তকে দেখা যায় যেখানে গৌতম নিজেকে সামলাতে পারছে না, তবে লিজা তাকে আটকানোর চেষ্টা করছে। এখন এগুলো ঠিক হচ্ছে না, আমাদেরকে বিয়ে পর্যন্ত যেতে হবে। তবে গৌতম যখন মানছে না তখন লিজা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে করে গৌতম তার উপর রেগে আছে, তবে লিজা তাকে আবার মানিয়ে নেয়। সে বলে, আজকে আমার জন্মদিন, দিনটা কি স্পেশাল করবে না? আর এখানে গৌতম তাকে নিয়ে যায় তার বন্ধুবান্ধবদের সাথে দেখা করাতে। তারা নাকি রেস করবে, সবাই রেডি। তার বাইকের গতি এতটাই বেশি যেখানে লিজা তাকে ধরেও থাকতে পারছে না। তবে সেখানে তাদের বিশাল এক অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেখানে গৌতমের হাত পা ভেঙে গেলেও সে সুস্থ আছে, কিন্তু লিজা তার দুই চোখ হারিয়েছে। দুর্ঘটনায় নাকি তার চোখ গুরুতরভাবে জখম হয়েছে আর তার দৃষ্টিশক্তি সে আর পাবে না। ডক্টররা একজন ডোনারের জন্য অপেক্ষা করছে। গৌতম এতে খুবই কষ্ট পেয়েছে, তার কারণে লিজার চোখ সে হারালো। ঘটনা এভাবে 6 মাস পরে চলে যায় যেখানে আমরা দেখতে পাই লিজা নাকি একজন ডোনার পেয়েছিল, তার কারণে সে তার দৃষ্টি ফিরে পায়। আগের মতো প্লেন চালানো শুরু করেছে সে। তবে লিজা একদিন এভাবেই ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে যায় গৌতমকে। সে খুব খুশি আছে, স্বাচ্ছন্দ্যে চলে বেড়ায়। কিন্তু না, সে খুশি নেই, কারণ গৌতমের দৃষ্টিশক্তি এখন আর নেই। বিষয়টা দেখতে পেরে লিজা সমস্ত কিছু বুঝে যায় যে তার ডোনার আসলে গৌতম নিজেই। সে তার সামনে গিয়ে কাঁদতে শুরু করে। গৌতম তাকে বলে, তোমার সাথে কাটানো সেই মুহূর্তটাই আমার শেষ মুহূর্ত হয়ে গেল। আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারতাম না যদি তুমি তোমার দৃষ্টি ফিরে না পেতে। আমার জন্য সমস্যা নেই, মিউজিক স্টেশন চালানোর জন্য আমার চোখের প্রয়োজন হবে না, কিন্তু এয়ারলাইন্সওয়ালারা তো চোখ ছাড়া কোনো পাইলট রাখবে না, তাই না? ভালো থেকো। আর তোমার চোখে আমার জন্য আমি সিম্প্যাথি চাইবো না। যেদিন তোমার চোখে আমি আগের মতো ভালোবাসাটাকে খুঁজে পাবো বা তুমি নিজে বুঝতে পারবে, সেদিন আমার কাছে আসবে। ঘটনা আবারও গৌতমের রিয়েল লাইফে চলে যায়। গৌতমের সেই বন্ধু তার পেছনের গল্পটা পড়ে ইমোশনাল হয়ে পড়েছে। আবার ইতোমধ্যে নাকি গৌতম এই গল্পটাকেও শেষ করে ফেললো। গৌতম নিজের সাথে নিজে কথা বলছে, এই গৌতম জানে স্যাক্রিফাইস কী জিনিস, তুমি জানো না। ঘটনায় যদি আমরা পেছনে চলে যাই তাহলে সেখানে দেখা যায় যখন প্রথম প্রথম গৌতমের একটা বই ছাপানো হয়েছিল সেদিন সে খুব খুশি ছিল। আবার ইতোমধ্যে সে একটা চাকরিও পেয়ে গিয়েছে। এখন আজ প্রথম ইয়ামিনী তার বাবার সাথে গৌতমের দেখা করাতে তাকে নিয়ে যায়। সেখানে তার বাবার সাথে প্রথম প্রথম তাদের ভালোই কথাবার্তা হয়, কিন্তু তার বাবা প্রত্যেকবার ইয়ামিনীর উদ্দেশ্য অর্থাৎ গৌতমের সাথে তার পরিচয় করিয়ে দেওয়াটাকে ইগনোর করে বেড়াচ্ছে। কোনো এক সময় যখন ইয়ামিনী তার বাবাকে বলে যে গৌতমকে সে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়, তখন সে ইনডাইরেক্টলি গৌতমকে অপমান করতে শুরু করে। কারণ ইয়ামিনীর বাবার যেই সম্পত্তি তার সামনে গৌতম কিছুই নয়, সে তার নিজের লেভেলের কারোর সাথে তার মেয়ের বিয়ে দিতে চায়। গৌতমকে ইয়ামিনীর বাবা অপমান করতে শুরু করে। ইয়ামিনী তাকে বারবার বোঝাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, তার উত্তর হলো না। আর সেখান থেকে তারা দুজন লিভিং রিলেশনশিপে ছিল। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। গৌতমের দরজায় কে যেন নক করছে। দরজা খুললে দেখা যায় ইয়ামিনী এসেছে এখানে। গৌতম খুব খুশি, হয়তো বা সব মিটিয়ে নেবে সে। সে তাকে দেখে খুব খুশি হয়েছে, তাকে ছেড়ে যেন সে না যায়। তাকে বলে, আমি আবারও লিখতে শুরু করেছি, আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমার কেউই নেই, তুমি তো জানো বিষয়টা। কিন্তু সে তখন অবাক হয়ে যায় যখন সে জানতে পারে আগামী 3 দিনের মধ্যে নাকি ইয়ামিনীর বিয়ে। আর এই শুনতে পেয়ে গৌতম আবারও রাগ দেখাচ্ছে, তুমি কাউকে বিয়ে করতে পারবে না, তুমি কিভাবে বললে এই কথাটা? আমাদের সম্পর্কটা 4 বছরের, 1.5 বছর ধরে আমরা একসাথে আছি, আর তুমি নাকি বলছো 3 দিনের মধ্যে তোমার বিয়ে, এখনই গিয়ে ক্যান্সেল করে দাও বিয়েটা। কিন্তু ইয়ামিনী তা করবে না। গৌতম কিছু বুঝে উঠতে পারছে না, সে কি করবে, তার কষ্টের কোনো সীমা নেই এখন। ইয়ামিনী নিজেও কিছু করতে পারছে না, কারণ সে জানে গৌতমের সাথে থাকাটা নিজের ভবিষ্যৎ ধ্বংস করা হবে। গৌতমের লাইফের কোনো উদ্দেশ্য নেই। গৌতম সোজা ইয়ামিনীর বাড়িতে চলে আসে, কিন্তু ইয়ামিনীর বাবা তাকে আটকায়, তুমি ওর সাথে কথা বলতে চাও তাই না, এদিকে এসো। ইয়ামিনীর বাবা গৌতমকে বলছে, আমি তখন কিছুই বলিনি কিন্তু এখন বলছি, কারণ ইয়ামিনী নিজে আমাকে বলেছে যে তোমার সাথে সে থাকতে চায় না, তোমার সাথে সে থাকতে পারবে না, এমনটা সে আমাকে নিজে বলেছে, তাই আমি তার বিয়ে ঠিক করেছি। এখন ইয়ামিনীকে গৌতম বলছে, ছোটোখাটো ঝগড়া তো হবেই, আমার সাথে হয়েছে বলে তুমি আমাকে ছেড়ে চলে এসেছো, বিয়ের পর যদি তার সাথে হয় তাকে কি ডিভোর্স দিয়ে দেবে? এগুলো কোনো ম্যাটার না, আমরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেব, চলো আমার সাথে। কিন্তু ইয়ামিনী তবুও রাজি নয়, কারণ এতদিন গৌতম নাকি শুধুমাত্র তার শরীরকে ভালোবেসেছে তাকে নয়। সে তার সিদ্ধান্ত বদলাবে না, গৌতম সেই দুঃখ কষ্ট নিয়েই ফিরে যাচ্ছে। ইয়ামিনী তার ভালোবাসাটাকে বুঝলো না, আর তখনই তার গাড়িতে কে যেন এসে ধাক্কা মেরে দেয়। এতে করে সে অনেকটা আহত হয়, আর আমরা দেখতে পাই এ হলো সেই লোক যাকে আমরা মুভির মাঝখানে গৌতমের সাথে ছোট্ট একটা ঝামেলায় পড়তে দেখেছিলাম। গৌতমকে তারা মারছে, কিন্তু দেখা যায় তারা তাকে একটা মারার পর গৌতম যেন নিজের ওপর নিজেই আঘাত করছে, আর এই দেখে তারা ভয় পেয়ে যায়, কারণ গৌতম পাগল হয়ে গিয়েছে, মানসিকভাবে একদম ভেঙে পড়েছে সে। এখন গৌতম যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে বা মারা যায় তাহলে কিন্তু তাদেরকে জেল খাটতে হবে,
এই ভয়ে তারা পালিয়ে যায়। কিন্তু গৌতম তাদেরকে ধরে নেয় এবং কোনো এক সময় দেখা যায় মানসিকভাবে সে এমনভাবে ভেঙে পড়েছে, এরকম অসুস্থ অবস্থায় পাগল হয়ে সে তাদের একজনকে মার্ডারও করে ফেলে। আর এখান থেকেই 2 বছর পরের দৃশ্য দেখানো হয়। গৌতমের বন্ধুকে আমরা দেখতে পাই, আর রেডিওতে শোনা যাচ্ছে যে গৌতমের গল্প নাকি একটা নতুন রেকর্ড করে ফেলেছে। এত অল্প সময়ের মধ্যে নাকি বইয়ের বিক্রি 50 লাখ ছাড়িয়েছে। আর আজকে গৌতমের রিলিজ ডেট। জেলখানায় তাকে দেখতে পাই আমরা। জেল থেকে বের হওয়ার সময় সাথে সাথে সমস্ত রিপোর্টার সাংবাদিকরা তাকে ঘিরে ফেলে, তাকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। গৌতম এবং ইয়ামিনের গল্পটাকে সে অসমাপ্ত কেন রাখলো? কিন্তু তখনই তার বন্ধু এসে তাকে এখান থেকে নিয়ে যায়। তার বাড়িতে গেলে সেখানে তার পুরনো স্মৃতিগুলো যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তার বন্ধু তাকে বলে, তোর ভাগ্য ভালো ছিল, তুই যাকে মেরেছিলি অনেকদিন পর তার জ্ঞান ফিরে এসেছিল, বেঁচে গিয়েছিল সে, নইলে তোর যাবজ্জীবন হয়ে যেত। আর শুনেছিস, তোর বই তো রেকর্ড করে ফেলেছে। তাকে একটা কনফারেন্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জানা যায় তার জেলে যাওয়ার পর নাকি তার বন্ধু এই গল্পগুলোকে পাবলিশ করে দিয়েছিল, তবে তার মনে এখনও শুধুমাত্র ইয়ামিনী ঘুরছে। তার গল্পগুলোর মধ্যে একটা গল্প ছিল তার নিজের জীবনের গল্প, তার নিজের জীবন থেকে নেওয়া সেই গল্পটা, এতক্ষণ আমরা মুভিতে যা দেখলাম। আর এই গল্পটাই সব থেকে বেশি সাড়া ফেলেছে, যেখানে বইয়ের শেষ পাতাগুলো খালি থাকার পরেও নাকি বইটার এত বিক্রি হয়েছে। সবাই তার এই গল্পের সমাপ্তি জানতে চায়, কী হয়েছিল ইয়ামিনী এবং গৌতমের সাথে। আসল কথা তো এটা যে এটা তার জীবনের গল্প, কিন্তু সবাই এটা জানে না। সে বলতে শুরু করে, আপনারা জানতে চান গৌতম এবং ইয়ামিনীর সাথে কী হয়েছিল? তো শুনুন, গৌতমের জেলে যাওয়ার পর ইয়ামিনী কাউকে বিয়ে করেনি, গৌতমের অপেক্ষায় থেকেছিল। সে তার ভালোবাসার কাছে তখন সাড়া দিয়েছিল যখন ভেবেছিল হয়তোবা তাকে হারিয়ে ফেলবে সে। কিন্তু বাস্তবে ইয়ামিনী কোথায় আছে, কী হালে আছে, এই বিষয়টা তো সেই জানেই না। গৌতম সবাইকে উদ্দেশ্য করে বলে, আসলে গল্পে আমরা শুধুমাত্র গৌতমের স্যাক্রিফাইস দেখেছি, শ্রীনুর স্যাক্রিফাইস দেখেছি, কিন্তু আসলে সেটা সত্য নয়। আসল স্যাক্রিফাইস করেছিল সুবর্ণা আর ইয়ামিনী, সেটাকেই আমরা দেখিনি। সে তার পুরনো স্মৃতিগুলো মনে করতে শুরু করে, যেখানে প্রত্যেকটা জায়গায় সে ইয়ামিনীর অবদান দেখতে পায়। ইয়ামিনী তার জন্য কত কী করেছিল, কিন্তু কখনোই সেটা সে বুঝতে পারেনি। সে সবসময় মনে করেছে যে সেই তার জন্য সব করেছে, কিন্তু আসল অবদানটা ছিল ইয়ামিনীর, সেটা এখন সে বুঝতে পারছে। কনফারেন্স শেষ করে সে আকাশপানে চেয়ে বসে আছে। তখন সেখানে আমরা ইয়ামিনীর বাবাকে দেখতে পাই, যে নাকি তার সামনে এসে তাকে বলছে, তুমি সত্যি বলেছিলে যে যেটাকে ভালোবাসে তার সেটা অবশ্যই পাওয়া উচিত, কিন্তু আমার মেয়েটা কি করেছিল যে তার এত বড় সাজা পেতে হলো? সে তো তোমাকেই ভালোবেসেছিল। যেদিন নাকি গৌতম জেলে গিয়েছিল সেদিনই নাকি ইয়ামিনী ভেঙে পড়েছিল, বিয়ের জন্য সে না করে দিয়েছিল। এই 2টা বছর নিজেকে একটা রুমের মধ্যে আটকে রেখেছে, কারণ গৌতম একই পরিস্থিতিতে ছিল। সে পড়েছে তার লেখা বই, এত বড় একটা অপেক্ষা। আসলে গৌতমের সাথে নাকি ইয়ামিনীর দেখা করার সাহসটাই হয়নি, আর এখন শুধুমাত্র গৌতমের কাছে তার বাবা এসেছে যেন তারা দুজন তাকে একটু স্বস্তি দেয়। ইয়ামিনীর বাবা গাড়িতে ঢুকে পড়লে আমরা ইয়ামিনীকে দেখতে পাই। তাদের অপেক্ষার অবসান হলো, গৌতম ফিরে পেল তার ইয়ামিনীকে। এখন গৌতম ইয়ামিনীর মর্ম বোঝে। তখন আসলেও গৌতম ইয়ামিনীর মর্ম বুঝতে পারেনি, তাই ইয়ামিনী তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু এখন গৌতমের কাছে ইয়ামিনীর মূল্য অনেক। তার বইয়ের শেষের পাতায় যেটা হবে, যেটা সে বলেছিল একটু আগে, সেটাই সত্যি হলো। আর এখানেই শেষ হলো আজকের সিনেমা। তো কেমন লাগলো ইয়ামিনী এবং গৌতমের গল্পটা? অবশ্যই এখানে একটা গল্প ছিল না, মোট 3টা গল্প ছিল। সিনেমাতে যেরকমভাবে উপস্থাপন করা হয়েছে আমি সেরকমভাবেই তোমাদেরকে বলার চেষ্টা করেছি। ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তোমরা বেশিরভাগের এই ভিডিও দেখো, তোমাদের ভালোও লাগে, কিন্তু লাইক করতে ভুলে যাও। আসলে তোমার একটা লাইক আমার ভিডিওকে বুস্ট দেয়, যাতে করে আরও নতুন নতুন দর্শকের কাছে পৌঁছায় ভিডিওটা। আর যদি কমেন্ট করতে পারো তাহলে তো আরও ভালো, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে উৎসাহ দেবে। আর 45,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, 50 তো করতে হবে, তাই না? তাই সাবস্ক্রাইবটা করে ফেলো। আজকের জন্য এই পর্যন্তই, দুঃখিত এবারের ভিডিওটা একটু দেরি হয়ে গিয়েছে। যদি সময় থাকে তাহলে স্ক্রিনে ভেসে ওঠা 2টো ভিডিওর মধ্যে যে কোনো একটা দেখতে পারো, একটা দেখতে শুরু করো। আর ভিডিওটা তুমি এই পর্যন্ত দেখেছো সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ।